নমস্কার বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আশা করছি আপনি ও আপনার পরিবারের প্রত্যেককে খুব ভালো আছেন আর আগামী বছর আপনাদের জন্য সবার খুব ভালো কাটে। বছরের শেষ দিনটা আমরা চলে গেছিলাম মায়াপুর ধামে। হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই মায়াপুরের ইস্কন মন্দির পৃথিবীর সবচেয়ে বড় রাধা মাধবের মন্দির। এখানে আসলে পরে বাতাবরণটা এত সুন্দর যে আপনার মনটা আপনা ভালো হয়ে যাবে। 31 ডিসেম্বর আমরা রবিবার দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির থেকে গাড়ি করে যেতে প্রায় ঘন্টা তিনেক মতো লেগেছিল। রাস্তাটা একটু খারাপ ছিল। সকাল সকাল চলে এসেছিলাম, বেশ ভালোই ভিড় ছিল। আর ওখানে আমরা ভোগ প্রসাদ খেয়েছি সন্ধ্যা আরতি দেখে, তারপর ফিরে এসেছি। এই যে মন্দিরের ভিতরটা ঢুকে এসেছি, মন্দিরটা খুবই সুন্দর। বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার লাইন রয়েছে। এখানে মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউ করে না, কিন্তু আমাদের একজন প্রভু জানাশোনা ছিলেন, তাই উনি সমস্ত ভিডিওটা আমাদের করার জন্য সহায়তা করেছে। এই যে এই রাস্তা ধরে আমরা মেন মন্দিরের দিকে যাব। তার আগে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। নতুন মন্দিরটা খুব সুন্দর তৈরি হচ্ছে। 100 টাকা করে টিকিট কেটে ওখানে লোকে দেখতে পাচ্ছে যে নতুন মন্দিরের কীভাবে কাজ হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে মেন মন্দিরটা। এই মন্দিরটা 2025 সালের জানুয়ারি মাসে শুরু হবে, সেটাই আমরা জানতে পেরেছি এখান থেকে। যে দেখতেই পাচ্ছেন চারিদিকে বাঁশ বাঁধা রয়েছে, অপূর্ব সুন্দর। চারিদিকটা যেন সবুজের সমারোহ, আর খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে রয়েছে, কারণ শীতের সময় গাঁদা ফুল খুব ভালো ফুটেছে। এবার আপনাদের দেখাচ্ছি যে আমরা কীভাবে ভেতরে গেছিলাম। এখানে একটা সুন্দর জলাশয়ও রয়েছে, চারিদিকটা ঘুরে দেখার জন্য খুবই সুন্দর। এখানে অনেক লোক বিছানার চাদর নিয়ে এসছে, মাদুর নিয়ে এসছে, বসে রেস্টও করছে। খুব সুন্দর জায়গাটা। আমি বহু বছর বাদে মায়াপুরে এসেছি। ছোটোবেলা গিয়েছিলাম সেটা স্মরণও নেই, কিন্তু অনেক দিন বাদে আসলাম। আর সপরিবারে এসে খুব ভালো লাগছে যে বছরের শেষটা এই সুন্দর একটা জায়গায় করছি। যার শেষটা সুন্দর হয় শুরুটাও খুব ভালো হয়, সেটাই আমি মেনে চলি। তাই আমরা বছরের শেষটা এখানে করছি। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। এখন বাজে সকাল 9:30-10 মতো। আমরা খুব ভোরেই বেরিয়েছিলাম। এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো নতুন মন্দিরটা দেখবার জন্য। চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, ঘর ভাড়া পাওয়া যায়। আমরা একদিনের জন্যই গিয়েছিলাম, তাই আমরা আর আলাদা করে ঘর ভাড়া করিনি। এই যে এখানে হচ্ছে বিল্ডিংটা। এখান দিয়ে আস্তে আস্তে সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে লাইন করে করে আমরা সবাই যাচ্ছি নতুন মন্দিরটা দর্শন করার জন্য। ওখানে অনেক মিস্ত্রিরা কাজ করছেন, অনেক মজুর কাজ করছেন। এখানে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মন্দিরটা। আর সেই 2025-এর অপেক্ষায় রয়েছি যে কবে শুরু হবে নতুন মন্দিরটা আর আমরা আবার দর্শনে যাব। এই যে নতুন মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এখানে 3-4 ভাগে ভাগ করা রয়েছে। উপরটা বিশ্বব্রহ্মাণ্ডের আকারে তৈরি করা হবে। এই জায়গাটা ঘুরে ঘুরে সমস্ত দেখানো হচ্ছে। একজন ছিলেন ওখানে প্রভু, আমাদের উনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। প্রচুর মজুর এখানে কাজ করছে দিন রাত্রি ব্যাপী। এখান থেকে আমরা এবার বাইরের দিকে চলে যাব, মেন মন্দিরের দিকে। এখানে 3 ভাগে ভাগ করা রয়েছে, রাধা মাধবের জন্য, গৌরনিতাই আর মহারাজের জন্য 3 অংশে ভাগ করা রয়েছে। নরসিংহ দেবতারও মন্দির রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ফোয়ারা দিয়ে এই মন্দিরটা এখন আমরা যাব যেখানে রাধা মাধবের বিগ্রহগুলো রয়েছে। এই যে এবার আমরা মেন মন্দিরে ঢুকে গেছি। অপূর্ব সুন্দর, মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। সত্যি মনটা যেন পবিত্র হয়ে গেলাম। আজকে সুন্দর সাদা পোশাকে সাজানো হয়েছে, এত ভালো লাগছে দেখে কি বলবো। এমনিতে এক দিন এক রকম পোশাকে ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, ওই আজকের সাজটা দেখে যেন চোখটা সত্যিই জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা স্বর্গলোকে চলে এসেছি। কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে কোথায় এসেছি। মন একদম শান্ত হয়ে গেল, ঠাকুরের থেকে চোখ যেন এক দৃষ্ট এদিক ওদিক যাচ্ছে না। চোখ দিয়ে
অঝরে জল পড়ে যাচ্ছে, এই অনুভূতিটা আগে কখনো কোনোদিনও হয়নি। খুব ভালো লাগছে এই মন্দিরে এসে বহু বছর বাদে। হয়তো খুব পুণ্য করেছিলাম, তাই জন্য আজকের দিন এখানে আসতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন গৌরনিতাইয়ের বিগ্রহ। এখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তবে একজন প্রভু যিনি ওখানে থাকেন, আমাদের খুব পরিচিত, উনি আমাদের সাহায্য করেছে। এই ভিডিওগুলো সব ওনার মোবাইল থেকেই নেওয়া। আর এখানে হচ্ছে নরসিংহদেবের অভিষেক হচ্ছে, এটা সকাল সকাল হয়ে থাকে। এই ভিডিওটা উনি করেছেন, তাই ওনার থেকে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে নরসিংহদেবের অভিষেক হচ্ছে, এরপর পুষ্পাভিষেক হবে। দেখতেই পাচ্ছেন কত ফুল, এই যে এইভাবে পুষ্পাভিষেক হচ্ছে। এটা অনেক সকালে হয়, তারপর ঠাকুর সাজানো হয়। এই সময় বাইরের কেউই ভেতরে ঢুকতে পায় না, এগুলো মন্দিরে যারা প্রভুরা নিত্য সেবা করেন তারাই এগুলো কাজ করে থাকেন। এরপরে পুজোর সামগ্রী দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পুজো দেওয়া হয় প্রত্যেকের নামে নামে, এইভাবে আপনাকে কুপন কেটে পুজো দিতে হবে। আর আপনি আরতি করতে পারেন, প্রদীপ নিয়ে কিনে ওখান থেকে আপনি আরতি করতে পারেন মন্দিরের ভিতরে রাধা মাধবের সামনে। এই যে নরসিংহদেব এই সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সাজানোর পর নরসিংহদেবের আরতি হচ্ছে। এই যে এখানে আরতি করছেন সমস্ত প্রভুরা। আজকে এখানে এসে উপরি পাওনা মহারাজের সাক্ষাৎ দর্শন হয়েছে। উনি খুবই অসুস্থ, একা চলাফেরা করতে পারেন না, সমস্ত সেবকরা ওনাকে সঙ্গে করে নিয়ে যায়। আর আজকে ওনার দর্শন আমরা পেয়ে গেলাম যেতে যেতে, আর উনিও এসেছিলেন, আরতি করেছেন, তাই ওনার যে দর্শন পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো লাগলো, আজকে দূর থেকে ওনাকে প্রণাম করলাম। ওনাকে ছুঁতে দেওয়া হয় না কাউকে, দূর থেকেই সকলে প্রণাম করেন এবং প্রণাম দেয়। এই যে মহারাজ আসছেন, আস্তে আস্তে জায়গাটা ফাঁকা করে দিয়েছে প্রত্যেকেই, যাতে উনি সুন্দরভাবে যাতায়াত করতে পারেন। এই যে উনি আরতি করছেন নরসিংহদেবকে। আর এই যে এসে এবার রাধা মাধবের মন্দিরের সামনে উনি আরতি করছেন। সত্যি ওনার এই ভব্য রূপ দেখে খুব ভালো লাগলো। উনি বসেই রয়েছেন হুইল চেয়ারে, তবুও যেন একটা ওনার অসাধারণ উপস্থিতি। এইভাবে সকলের সাহায্য উনি আরতি করছেন, সকলের থেকে সকলের সঙ্গে দূর থেকে কথাও বলার চেষ্টা করছেন, হাত জোর করে প্রত্যেককে নমস্কার জানাচ্ছেন। এবার উনি চলে গেলেন, আমাদেরও আরতি ও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে মানুষজনের এত ভিড়, তবুও যেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে আলাদাভাবে ঈশ্বরের দর্শন করছেন। কেউ মেতে উঠেছেন রাধা গোবিন্দর নামে, কেউ বা নেচে যাচ্ছেন, রাধাকৃষ্ণের কীর্তন হতেই থাকে এখানে। তো সব মিলে যে আলাদাই অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি জানি না কতটা আপনাদেরকে বলতে পারছি, তবে যেটুকু বলতে পারছি, খুব ভালো লাগছে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরে। এখানে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের এখানে ফুল দ্বারা অভিষেক হচ্ছে, এইটা দেখে খুব ভালো লাগলো। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, আর মন্দির থেকে বেরিয়ে গিয়ে দেখব আজকে রোববার করে বিদেশিরা একটা হাট বসে থাকে। এখানে অনেক বিদেশি রয়েছে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ নাম করে থাকে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম হস্তশিল্প ওরা এখানে বিক্রি করছে। প্রত্যেক রোববার করে ওরা এই হাটটা বসিয়ে থাকে। তো আজকে রোববার ছিল, তাই আমরা এটা দেখতে পারলাম। এখানে প্রত্যেকে কৃষ্ণ ভক্ত, দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চাটি, আর ওরা সারাক্ষণ হরিনাম করতে থাকে। ওদের এই ভক্তিটা দেখতে সত্যিই ভালো লাগে, নিজেদের ধর্ম ভুলে গিয়ে ওরা প্রত্যেকেই কৃষ্ণ নাম করে থাকেন। দেখতেই পাচ্ছেন সমস্ত ওদের দ্বারা পরিচালিত এই মেলাটা। এরপর আমরা চলে এসেছি, এখানে হরিনাম হয়ে থাকে, বিভিন্ন রকম অংশে ভাগ করা আছে সমগ্র জায়গাটি। অনেক বড় জায়গা, হেঁটে সম্পূর্ণ দেখা সম্ভব না একদিনে, কিন্তু তবুও যতটা পারছি যাচ্ছি। এখানে হরিনাম হচ্ছে, একজন গান গেয়ে যাচ্ছেন হারমোনিয়াম বাজিয়ে। আর এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে, গীতা মেলা। এখানে গীতা দান করা হচ্ছে, বিভিন্ন রকম
এখানে বইয়ের স্টল বসেছে, আর প্রত্যেকেই একটাই উদ্দেশ্য যে তারা গীতাকে সবার ঘরে ঘরে পৌঁছে দেবে। এইখান থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূরেই আমরা দেখতে পারবো একটি গোশালা। আর এখানে দেখতেই পাচ্ছেন এই ছোটো বাচ্চাটি কী সুন্দর কীর্তন করছে। আমি কপিরাইট হওয়ার ভয়ে সাউন্ডটা মিউট রেখেছি, কিন্তু দেখুন এই যে এখানে প্রত্যেকেই হরিনামে মেতে উঠেছে। আর কিছুটা দূরে গিয়ে আমরা দেখতে পারবো একটি গোশালা। এখানে দেখতেই পাচ্ছেন এই যে গোশালার এন্ট্রেন্সে ঢুকে গেছি। এখানে অনেকেই গাও মাতাদের সেবা করে থাকেন, তাদের বিভিন্ন রকম খাওয়ার দ্রব্য দিয়ে থাকেন। এখানে আমরা এসেছিলাম কিছুক্ষণের জন্য, এরপর আমরা মন্দিরে ফিরে যাব আর গিয়ে আমরা ভোগ নিয়ে থাকব। মন্দিরে ফিরে আসার পর দেখছি এখানে কিছু মেয়েরা মিলে নৃত্য পরিবেশন করছে, হরির নামে তারা মেতে উঠেছে। এখানে প্রত্যেকেই তাদের দেখছে অধীরভাবে, আমরাও দেখছি। খুব ভালো লাগছে, প্রত্যেকেই দু হাত তুলে নিজেকে সমর্পণ করে দিয়েছে রাধা মাধবের উদ্দেশ্যে। এখানে কীর্তন হচ্ছে, আর এই কীর্তনের তালে তালে প্রত্যেকেই তাদের হাত দুলিয়ে, কেউ পা দুলিয়ে নেচে উঠেছে। আর এখানে এই বোনগুলো খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তারা নিজেদের ভাবে বিলীন হয়ে গেছে। এরপর আমরা প্রসাদ নিতে যাব, যেই প্রভু আমাদের পরিচিত ওনার দৌলতেই আজকে আমরা এই ভোগের থালি দর্শন করতে পেরেছি, আর আপনাদেরও দেখাচ্ছি। এই ভোগের থালি থেকে কিছু ভোগ গ্রহণ করার আমাদের সৌভাগ্য হয়েছিল। এই ভোগ রাধা মাধবকে নিত্য দেওয়া হয়ে থাকে, আর এই ভোগের থেকে আমরা কিছু ভোগ পেয়েছিলাম। তারপর আমরা গীতা ভবন থেকে টিকিট কেটে, 80 টাকা করে টিকিট, সেই টিকিট কেটে আমরা ভোগ নিয়েছি। আর এই যে এই ভোগ দেখতেই পাচ্ছেন, রাধা মাধবের যে আসল থালি, এখানে অনেক রকম ভোগ থাকে, অনেক রকম পদ থাকে। এখান থেকে কিছু ভোগ আমরা গ্রহণ করতে পেরেছি আজকের দিনে, এটা আমাদের পরম সৌভাগ্য। আর এরপর আমরা চলে এসেছি এই যে গীতা ভবনে, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা ভোগ নিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা, ভাত, মুগের ডাল, দুই রকম সবজি দেওয়া হচ্ছে, আর এখানে পুরি দেওয়া হচ্ছে, আর পায়েস। এখানে যাচাই করে খাওয়ার ব্যবস্থা আছে, একবার আপনি নিয়ে বসতে পারেন, তারপর আপনার যেটা লাগবে আপনি নিয়ে খেতে পারেন। পনির আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল। দেখতেই পাচ্ছেন চারিপাশটা, এই খাওয়ার জায়গাটার থেকে বেরিয়ে যে জায়গাটা, এখানটা খুব সুন্দর ফুলের সমারোহ। আর এখানটাই দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ভিডিও তোলার চেষ্টা করছিলাম। এই যে আমার ছোট্ট রিশানি ভোগ খেতে পেরেছে, ওর এত ভালো লেগেছে যে ও এখান থেকে ফিরত যেতে চাইছে না, বলছে মা আমরা এখানে থেকে যাব। সত্যি আমারও এত ভালো লাগছে, আমরা সেরকমভাবে গোছগাছ করে আসিনি, তো এখানেই ভাবছিলাম যে আজকের রাতটা থেকে যাব, পরে সকালবেলা এখান থেকে বেরোবো। কিন্তু সেভাবে যেহেতু আমরা গোছগাছ করে আসিনি, তাই আজকে আমরা বেরিয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন কত মানুষজনের ভিড় এখানে, আজকের দিনে প্রচুর লোক এখানে এসেছেন, ভোগ গ্রহণ করেছেন। এরপর আমরা সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করব। আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, চাইলে অনেকে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমরাও আশেপাশে এই মার্কেটটা একটুখানি ঘুরে দেখছিলাম, এই সন্ধ্যের অপেক্ষা করার জন্য। সন্ধ্যে 6টার থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, এই যে আশেপাশের মার্কেট চত্বরটা এরকম, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর পাশে এই জগন্নাথ মন্দিরটাও আমরা দর্শন করে নিয়েছি, খুব সুন্দর এই জগন্নাথ মন্দিরটা, এটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে এই মন্দিরটা দেখতে, খুব সুন্দর। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর এখানে বিগ্রহ রয়েছে, এখানে নিত্য পূজা হয়ে থাকে। এরপর সন্ধ্যা আরতির সময় হয়ে এসছে, তো আমরা আবার মন্দির প্রাঙ্গণে ফিরে যাব আর মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো। এই যে সন্ধ্যা আরতির এখানে আয়োজন হচ্ছে, প্রত্যেকেই ভাবে মেতে উঠেছে, এখানে ইনি কীর্তন গাইছেন। আর সন্ধ্যা আরতির শেষে আমাদের বাড়ি ফেরার পালা, তারপর আস্তে আস্তে সন্ধ্যা আরতির পর আমরা বাড়ি ফিরে আসব। বছরের এই শেষ দিনে এক অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে আজ বাড়ি ফিরব, আর আগামী দিন আগামী বছরের সূচনা করব পবিত্র একটি মন নিয়ে। আর আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে প্রত্যেকের, যদি ভালো লেগে থাকে তা কমেন্টে প্রত্যেকে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে জানিয়ে যাবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী বছর আপনাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক।
আজকের মতো এখানেই শেষ করছি। নতুন বছরে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।